মানব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিশ্বের অনেক জনপদই বিস্তীর্ণ এলাকা জুড়ে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। প্রকৃতির অমোঘ রীতি অনুযায়ী এই সাম্রাজ্যগুলো আবার কালের গর্ভে বিলীন হয়ে গেছে। এর মাঝে কোনো সাম্রাজ্য তাদের সমর কৌশলের জন্য পরিচিতি পেয়েছে, আবার কোনো সাম্রাজ্য তাদের প্রশাসনিক কর্মকাণ্ড অথবা অবকাঠামো নির্মাণের জন্য খ্যাতি অর্জন করেছে। তবে এর মধ্যে হাতে গোনা কয়েকটি সাম্রাজ্যের পক্ষে শুধু রোমানদের মতো প্রভাব বিস্তার করা সম্ভব হয়েছিল। সব মিলে 2000 বছরের বেশি সময় এই সাম্রাজ্য বিশ্বের বিস্তীর্ণ এলাকার উপর ছড়িয়ে ঘুরিয়েছে। রোমান সাম্রাজ্য সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে রোম এবং তার অধিবাসীদের প্রতিষ্ঠিত বনি দিয়ে সাম্রাজ্যটি সম্পর্কে জেনে আসি। প্রচলিত লোকগাথা অনুযায়ী রোম শহরের ভিত্তি স্থাপন করেন রোমিউলাস নামের এক ব্যক্তি। রোমিউলাস এবং তার ভাই রেমাসের বাবা ছিলেন যুদ্ধের দেবতা মার্স, আর মা ছিলেন রিয়া সিলভিয়া নামের এক নারী। সমাজের চোখে নারী কুমারী হওয়ায় দুই সন্তানের লালন পালন তার পক্ষে সম্ভব ছিল না, তাই তিনি রোমিউলাস এবং রেমাসকে জন্মের পরেই টাইবার নদীর তীরে ফেলে এসেছিলেন। কথিত আছে এরপর এক স্ত্রী নেকড়ে দুই ভাইকে মায়ের মমতায় বড় করে তোলে। যৌবনে সফল যোদ্ধা হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন রোমিউলাস এবং রেমাস, যার ধারাবাহিকতায় কয়েকশো যোদ্ধা দুই ভাইয়ের অনুসারীতে পরিণত হয়। বিশ্বস্ত এই অনুসারীদের বসবাসের সুযোগ করে দিতে টাইবার নদীর তীরে একটি জনপদ স্থাপনের সিদ্ধান্ত নেন দুই ভাই। কিন্তু নদীর তীরে ঠিক কোন জায়গায় শহরটি নির্মাণ করা হবে তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়, যার জের ধরে রেমাসকে হত্যা করেন রোমিউলাস। তারপর রোমিউলাসের পছন্দ অনুযায়ী পালাটিন নামক একটি টিলার উপর রোম শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 753 সালে রোম শহরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এরপর রোমিউলাস রোমের প্রথম রাজা হিসেবে অভিষিক্ত হন। ওই সময় রোমের শতভাগ অধিবাসী পুরুষ ছিলেন, এদের জন্য নারী সংগ্রহের লক্ষ্যে জঘন্য এক পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন রোমিউলাস। তার সেই পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী স্যাবাইন রাজ্যের অভিজাত সব পরিবারকে এক রাজকীয় মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত অতিথিরা সবাই রাজদরবারে সমাগত হলে রোমিউলাস সব স্যাবাইন পুরুষকে হত্যার নির্দেশ দেন, আর তার অনুসারীদের বিয়ে করতে বাধ্য হন প্রাণে বেঁচে যাওয়া হতভাগ্য স্যাবাইন নারীরা। তিন দশকের বেশি সময় রাজা হিসেবে দায়িত্ব পালনের পর একদিন হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিলেন রোমিউলাস। লোকগাথা অনুযায়ী রোমিউলাসকে স্থায়ীভাবে মাউন্ট অলিম্পাসে নিয়ে যান রোমানদের প্রধান দেবতা জুপিটার। সেখানে রোমিউলাসকে দেবতার উপাধিতে ভূষিত করা হয়। এরপর তার প্রতিষ্ঠিত শহর রোম প্রায় 250 বছর একটি রাজতন্ত্র হিসেবে টিকেছিল, যদিও এখানে উত্তরাধিকার সূত্রে রাজা নির্ধারণের বদলে সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন রাজা বেছে নেওয়া হতো। তবে দায়িত্ব গ্রহণের পর আমৃত্যু রাজা হিসেবে শাসনকাজ পরিচালনা করতেন তিনি। এই রীতি অনুযায়ী খ্রিস্টপূর্ব 535 সালে টারকুইনিয়াস সুপারবাস নামক এক ব্যক্তি রোমের সপ্তম রাজা হিসেবে নির্বাচিত হন। বিবিধ কারণে তার শাসনামলে অতিষ্ঠ হয়ে ওঠেন রোমের অধিবাসীরা। কারণগুলোর মধ্যে টারকুইনিয়াসের স্বজনপ্রীতি এবং তার সভাসদের দুর্নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব 509 সালে রাজাকে সিংহাসনচ্যুত ও সপরিবারে নির্বাসনে পাঠায় রোমের জনসাধারণ। রোমান ইতিহাসে পরবর্তী প্রায় 500 বছর প্রজাতান্ত্রিক আমল হিসেবে পরিচিত। ধ্রুপদী রোমান সভ্যতা বলতে মূলত এই প্রজাতান্ত্রিক সময়টাকে বোঝানো হয়। এ সময় সিনেটের দিক নির্দেশনা অনুযায়ী রোমের শাসনকাজ পরিচালনা করতেন দুইজন নির্বাচিত জনপ্রতিনিধি। কনসুল নামে পরিচিত এই দুই ব্যক্তি নির্বাচিত হলেও এ সময় রোমের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ছিল না, কারণ আড়াল থেকে পুরো বিষয়টার কলকাঠি নাড়তেন গুটি কয়েক প্রভাবশালী পরিবারের সদস্যরা। প্রতি বছর কনসুল হিসেবেও এই পরিবারগুলোর সদস্যরাই নির্বাচিত হতেন। এই রিপাবলিকান বা প্রজাতান্ত্রিক আমলে রোম তার রাজত্বের সীমানা সম্প্রসারণে তৎপরতা শুরু করে।
ধীরে ধীরে প্রতিবেশী এট্রুসকান এবং লাতিন জনপদগুলোই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রোম। বর্তমান স্পেন এবং ফ্রান্সের প্রায় পুরোটাই তখন রোমের প্রজাতন্ত্রের অংশে পরিণত হয়। তবে এর জের ধরে গল নামে পরিচিত বর্তমান ফ্রান্সের কয়েকটি গোত্রের সেনারা খ্রিস্টপূর্ব 387 সালে রোম শহরটির উপর তাণ্ডব চালায়। সাফল্যের সাথে এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর ভূমধ্য সাগরের অপর প্রান্তে অবস্থিত কার্থেজ সাম্রাজ্যের দিকে চোখ ফেরায় রোম। ভূমধ্য সাগরীয় দ্বীপ সিসিলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রথম পিউনিক যুদ্ধে মুখোমুখি হয় এই দুই পরাশক্তি। খ্রিস্টপূর্ব 264 থেকে 241 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর ধরে চলা প্রথম পিউনিক যুদ্ধে বিজয়ী হিসেবে সিসিলির উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রোম। এর ঠিক 23 বছর পর কার্থেজের সেনাপতি হ্যানিবাল তার হস্তি বাহিনী নিয়ে দুর্গম আল্পস পর্বতমালা অতিক্রম করে সরাসরি রোম আক্রমণ করে বসেন, যার মধ্য দিয়ে খ্রিস্টপূর্ব 218 সালে দ্বিতীয় পিউনিক যুদ্ধের সূচনা হয়। টানা 17 বছর দুই পক্ষের মাঝে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর খ্রিস্টপূর্ব 201 সালে পুনরায় কার্থেজের পরাজয়ের মধ্য দিয়ে ওই যুদ্ধের সমাপ্তি হয়। শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব 146 সালে তৃতীয় পিউনিক যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ভূমধ্য সাগরীয় অঞ্চলে একক পরাশক্তিতে পরিণত হয় রোম। বহির্বিশ্বে নিজেদের প্রভাব বিস্তারে সফল হলেও অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে রোমে জনরোষের মাত্রা বৃদ্ধি পাচ্ছিল। একদিকে গুটিকয়েক প্রভাবশালী পরিবারের হাতের পুতুল হিসেবে জীবন ধারণ করার ক্ষোভ, আরেকদিকে উপর্যুপরি যুদ্ধ জয়ের ফলে সমাজে ক্রীতদাসের সংখ্যা বেড়ে যাওয়ায় রোজগারের পথ বন্ধ হবার যন্ত্রণা, সব মিলিয়ে খ্রিস্টপূর্ব প্রথম শতকে কয়েক দফা গৃহযুদ্ধের রক্তপাত সহিতে হয় রোমের অধিবাসীদের। এই বিশৃঙ্খলার মধ্যে খ্রিস্টপূর্ব 60 সালে রোমের প্রজাতান্ত্রিক আমলের সমাপ্তি ঘটে। এর বদলে সিজার, পম্পেই এবং ক্র্যাসুস নামের তিন ব্যক্তি কার্যত রোমের শাসনভার ছিনতাই করেন। এদের মধ্যে জুলিয়াস সিজার বর্তমান ফ্রান্স ও স্পেনে একের পর এক সফল সেনা অভিযান চালিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এর ধারাবাহিকতায় খ্রিস্টপূর্ব 49 সালে নিজেকে রোমের একচ্ছত্র অধিপতি ঘোষণা করেন তিনি। একাধারে সমরনীতি এবং কূটনীতিতে সিদ্ধহস্ত এই সিজার ক্রমেই রোমের নিম্ন ও মধ্যবিত্ত জনসাধারণের মাঝে চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করেন। জাতি ঈর্ষান্বিত হয়ে রোমের উচ্চবিত্ত সমাজের প্রতিনিধিত্বকারী সিনেটের কয়েক সদস্য খ্রিস্টপূর্ব 44 সালে ঐতিহ্যবাহী সিনেট ভবনের ভেতরেই সিজারকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের জেরে আবারও গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায় রোম। তবে নিহত সিজারের প্রিয়পাত্র অক্টাভিয়ান সেই দুর্যোগকালীন পরিস্থিতিতে রোমের হাল ধরেন। কঠোর হাতে একে একে সব বিদ্রোহ এবং বিশৃঙ্খলা দমনের পর খ্রিস্টপূর্ব 27 সালে তাকে অগাস্টাস উপাধিতে ভূষিত করে সিনেট। এর ফলে অক্টাভিয়ান রোমের প্রথম সম্রাটের খেতাব অর্জন করেন, যার মধ্য দিয়ে রোমের ইতিহাসে সাম্রাজ্য আমলের সূচনা হয়। এই সাম্রাজ্য হিসেবেই সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে রোম। 117 সালে রোমান সাম্রাজ্যের আয়তন ছিল 50 লাখ বর্গ কিলোমিটার বা 19 লাখ বর্গমাইল। ওই সময় এই সাম্রাজ্যের আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় 10 কোটি। অর্থাৎ ওই সময় পৃথিবীতে বেঁচে থাকা প্রতি 5 জনের একজন মানুষই রোমের সম্রাট দ্বারা শাসিত হতেন। এ সময় মিশর সহ পুরো উত্তর আফ্রিকা রোমের নিয়ন্ত্রণে ছিল। বর্তমান যুক্তরাজ্য, স্পেন এবং ফ্রান্স সহ ইউরোপের প্রায় 3/2 এলাকাই রোমের অংশ ছিল। এ সময় রোমানদের স্থাপিত সেনাঘাটিগুলোই বর্তমানে লন্ডন, ভিয়েনা, বুদাপেস্ট এবং ইস্তাম্বুলের মতো তিলোত্তমা রাজধানী শহরে পরিণত হয়েছে। রোম সাম্রাজ্যের সীমানা পূর্ব দিকে বর্তমান তুরস্ক, সিরিয়া এবং লেবানন হয়ে সৌদি আরবের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এই বিপুল পরিমাণ এলাকা ও তার অধিবাসীদের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে 395 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যকে পূব এবং পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করা হয়। কালের পরিক্রমায় 476 সাল নাগাদ পশ্চিম রোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে, কিন্তু কনস্টান্টিনোপল নামক শহরে রাজধানী বিশিষ্ট পূর্ব রোমান সাম্রাজ্য আরও 1000 বছরের বেশি সময় একটি পরাশক্তি হিসেবে টিকেছিল। এই কনস্টান্টিনোপল শহরটি
বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত এবং ১৯২৩ সাল পর্যন্ত তুরস্কের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে। শেষ পর্যন্ত ১৪৫৩ সালে অটোম্যানদের হামলায় পরাজিত হয় কনস্টান্টিনোপল, যার মধ্য দিয়ে বর্ণিল রোমান সাম্রাজ্য শীর্ষক উপাখ্যানের সমাপ্তি ঘটে। কালের গর্ভে বিলীন হয়ে গেলেও রোমান সাম্রাজ্যের অনেক কীর্তি এখনও সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এর মাঝের দূর দূরান্তের জনপদে সুপেয় পানি সরবরাহের জন্য প্রসিদ্ধ অ্যাকোয়াডাক্ট এবং ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে বিস্তৃত সড়ক ব্যবস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া অনেক দেশের জাতীয় আইন রোমান আমলে প্রণীত বিভিন্ন আইনের অনুকরণে গঠন করা হয়েছে। আয়কর এবং জাতীয় রাজস্ব আদায়ের মতো বিষয়গুলো সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে প্রথম সফলভাবে প্রয়োগের কৃতিত্ব এই রোমান সাম্রাজ্যের। পেশাদার আইন চর্চা থেকে শুরু করে উদ্ভাবনী তৎপরতাও রোমানদের পৃষ্ঠপোষকতায় বিকশিত হবার সুযোগ পায়। এমনকি একবিংশ শতকে এসেও সিংহভাগ বসত ভিটা নির্মাণে রোমান প্রযুক্তির ব্যবহার তাদের সেই উদ্ভাবনী সক্ষমতারই নজির বহন করছে।